বিএনপি যদি ঘরেও বসে থাকে তারপরেও আওয়ামী লীগ 14-18 মতো নির্বাচন করতে পারবেন না। আর নেতা দিদারুল আলম সাহেব স্বীকার করেছেন, উনি ফ্রাস্ট্রেটেড হয়ে উনি কথাগুলো বলছেন, ইয়াস এটাই হলো সত্য কথা, ওনারা ফ্রাস্ট্রেশনে আছেন। সেই ফ্রাস্ট্রেশনটাকে পরিহার করে সে ফ্রাস্ট্রেশনের খেসারত কেন জাতিকে দিতে হবে? যেটার কথা বলা হয়, আমি যদি বলি আমি ভোট দিব, উনি বলেন যে আমি তো আপনার জন্য উন্নয়ন করেছি। আমি যদি বলি আমি ভোট দিব, আপনি বলবেন যে কে আমি তো তোমাকে ফ্লাইওভার দিয়েছি। আমি বলি আমি ভোট দিব, আপনি বলবেন আমি আপনাকে পদ্মা সেতু দিয়েছি। আমি বলবো আমি তো ভোট দিতে চাই, আপনি বলবেন আমি তো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়েছি। এখন এই কথাগুলো যদি আপনি, আমি বলি ভোটের কথা, আপনি বাজার কি, আমি বলি কি আমার সারেন্দা বাজায় কি, আমরা ভোট দিতে চাই। আমাদের বন্ধু রাষ্ট্ররা বলছে আমরা বাংলাদেশের ভোটাধিকারের প্রশ্নে, যেমনটি আজকে ওনাদের সবচেয়ে পরম বন্ধু, ওনাদের সবচেয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের রাষ্ট্র, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরবিন্দ বাগচি, উনি বলেছেন আমরা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চাই, কোনো নির্দিষ্ট দলের সাথে নয়। আজকে যদি ভারত তার অবস্থানটা এভাবে পরিষ্কার করে দেয়, তাহলে আমরা বুঝতেছি ঠিক তেমনি সেই স্পিরিটের সাথে সকল বিদেশি শক্তিরা যারা গণতান্ত্রিক আমি বা প্র্যাকটিস করে, তারা বাংলাদেশের ভোটাধিকারের জন্য জনগণের পাশে দাঁড়িয়েছে। এখন এইটার সাথে ওই প্রশ্নগুলোকে এনে ওনারা কি বোঝাতে চান? মানে আমি জনগণের ভোট অধিকারটা দিলে মানে ওনারা হেরে যাবেন, মানে ওনাদের অস্তিত্ব থাকবে না এটা? আর উন্নয়ন, আমার বক্তব্যটা হলো যে কি আমরা মানুষ এবং বিরোধী দল, আপনি বিএনপির কথা বাদ রাখেন, বাংলাদেশের 18 কোটি মানুষ তো বিএনপি করে না। বিএনপি মানে কি, আপনি একটা ভোটের অধিকার চাওয়া মানে তো বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসা না। জনগণ একটা স্বতঃস্ফূর্ত ভাবে 2014 সালে বিনা ভোটে আপনি যেভাবে 154 জনের পার্লামেন্ট গঠন করেছেন, তেমন একটি নির্বাচন দেখতে চায় না। 2018 সালে আপনি দিনের ভোট রাতে করেছেন, তেমন একটি নির্বাচন দেখতে চায় না। এখন বিএনপি বলছে আমি আপনাদের ভোটের অধিকার মানে ইয়ে করার জন্য, আদায় করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। ইভেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একই কথা বলেছেন যে আমি একজন সার্থক রাজনৈতিক কর্মী তখনই নিজেকে মনে করব যদি আপনাদের ভোটাধিকার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি যদি কোনো ভূমিকা রাখতে পারি। তাহলে নিরপেক্ষ ভোট চাওয়া মানে আপনি কেন বিএনপি কে ক্ষমতার স্বপ্ন দেখছেন? আপনি কেন বিএনপি কে ভূতের মতো স্বপ্ন দেখছেন? সকাল বিকাল রাত দুপুর আপনি কেন তারেক জিয়া সাহেব, বেগম জিয়া সাহেবের সংসার বাঁচিয়েছেন, জিয়াউর রহমান সাহেবকে এই কথা বলেছেন, জিয়াউর রহমান সাহেব উর্দি পরে ক্ষমতায় এসেছেন, জিয়াউর রহমান সাহেব যা করে ক্ষমতায় আসুক সেটার খেসারত বা সেই মানে ভুল হোক শুদ্ধ হোক, যদিও উনি বহু কিছু বাংলাদেশের সামনে, বাংলাদেশের ভীষণকে উনি বহু আগে সামনে নিয়ে এসেছেন, কারণ ওনার বদলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বদলতে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসেছে। সেই জিয়াউর রহমান সাহেবের বদলতেই, সেই জিয়াউর রহমান সাহেবের বদলতেই আপনার আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটা নিজস্ব স্বকীয় জাতীয়তাবাদ পেয়েছি। তারপরেও যদি জিয়াউর রহমান সাহেবের যদি ভুল থেকে থাকে, সেই ভুলের খেসারত কেন আমাদের এই প্রজন্ম 52 বছর পরে এসে, আজকে যার বয়স 15 বছর ছিল আজকে তার বয়স আরো 15 বছর যোগ করলে 30 বছর হয়ে গেছে, তাহলে সে একটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে প্রজন্ম 2.5-3 কোটি ভোটার এখন প্রস্তুত হয়েছে, তারা তাদের ভোট থেকে, ভোটাধিকার থেকে বঞ্চিত হবে কেন? কারণ আপনার এটার সাথে এটার সম্পর্কটা কি আমি ব্যাপারটা বুঝি না। ওনারা কেন এটার সাথে তালগোল পাকিয়ে ফেলেন? সবচেয়ে বড় কথা, সবসময় গত কিছুদিন থেকে 6 মাস থেকে দেখছি যে বিএনপি আন্দোলন করতে জানে না, যে বিএনপি আষাঢ় শ্রাবণের দোহাই দেয়, ঈদের দোহাই দেয়, পূজা পণ্ডবের দোহাই দেয়, সে বিএনপি থেকে রাজনীতি শিখে শিখে, যে বিএনপি যেই আপনি কর্মসূচি দেয় আপনি তার পেছনে পেছনে কর্মসূচি দেন। বিএনপি আজকে যুব দলের সমাবেশ দিয়েছে, আপনিও আজকে যুবলীগের সমাবেশ দিয়েছেন। আপনি বিএনপি বলছে যে তাদের ধারাবাহিক কর্মসূচি, এটা তো তারা আজ থেকে 15 দিন আগে তাদের এই প্যাকেজ ঘোষণা করেছে, সেখানে তো আপনি এই জন্মদিনের বিষয়টা তো সেখানে এরকম ভাবে আসে নাই, বা জন্মদিনে যদি আপনাদের কোনো বৃহৎ প্রোগ্রাম থাকে নিশ্চয়ই বিএনপি সেখানে পাকা ধানে মই দিতে যাবে না, সে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই সেরকমটা করতে গেলে নিশ্চয়ই চাইবে না। বিএনপি একটা নতুন ধারার রাজনীতি প্রবর্তন করেছে, একটা শান্তি শৃঙ্খলার একটা রাজনীতি, সুস্থ ধারার একটা রাজনীতি, সেটা করতে দেন না, বারবার উস্কে দিচ্ছেন কেন?
বিএনপি আপনি বলছেন বিএনপি সমাবেশ করবে, আপনি বলতেছেন বিএনপি ঢাকা ঘেরাও করবে, কথাটার অর্থ কি? বিএনপির মহাসচিব বিএনপির স্ট্যান্ডিং কমিটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবে, বিএনপির কর্মসূচি ঘোষণা করছেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব। এই যে ওনাদের ভাষাগত দিকগুলো, ওনারা যে মানে উনি একটু আগে আমি আমাদের শ্রদ্ধেয় নেতা দিদারুল আলম সাহেব স্বীকার করেছেন উনি ফ্রাস্ট্রেটেড হয়ে উনি কথাগুলো বলছেন, ইয়াস এটাই হলো সত্য কথা, ওনারা ফ্রাস্ট্রেশনে আছেন। সেই ফ্রাস্ট্রেশনটাকে পরিহার করে সেই ফ্রাস্ট্রেশনের খেসারত কেন জাতিকে দিতে হবে, প্রশ্ন কিন্তু আজকে বিলিয়ন ডলারের প্রশ্ন কিন্তু সেখানে। আপনি আপনি যা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন আপনি জাতিকে দেখান কেন? আপনি যে ভুল করেছেন আপনার ভুলের খেসারত আপনি কেন যা যে ভুল আপনি করে যাচ্ছেন, যে স্বপ্ন যে পথে আপনি হাঁটছেন সেই পথের হাঁটার পথটা আপনি বিরোধী দলকে দেখাচ্ছেন কেন? জাতির প্রশ্ন সেখানে। আরেকজন বলেছেন, পারভেজ ভাই বলেছেন যে বিদেশিদের উপরে নির্ভর করে আপনি কর্মসূচি দিচ্ছেন, 24 ঘন্টাও তো হয় নাই ইউরোপীয় বা মানে অফিসে গিয়ে আপনারা কথা বলে এসেছেন, আপনারা তাদের মানে অফিসে গিয়ে ধর্ণা দিয়ে এসেছেন, তাদেরকে বুঝিয়ে দিয়ে এসেছেন আপনাদের সংবিধান এই বলে আপনাদের সংবিধানের আলোকের বাইরে যাবেন না, কেন? জাতি আজকে জানতে চায় 1996 সালে যখন আপনারা ক্ষমতায় এসেছিলেন তখন কোন সরকার শেষ করতে হবে যারা পলাশ চৌধুরী এখানে শেষ করতে আমি দ্বিতীয় টার্নে কাউকে প্রশ্ন করছি না, সময় বেশি, সময় বেশি নিচ্ছি, 30 সেকেন্ডে শেষ করতে হবে, জি 30 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড 1 মিনিট। আমি বলছি যে আপনি 1996 সালে কিভাবে কোন পদ্ধতিতে ক্ষমতায় এসেছেন, ঠিক সেই পদ্ধতিতে বাংলাদেশের মানুষ, জনগণ বিএনপি নয় জনগণ তেমন একটা ভোট চায়। 2008 সালে আপনি কিভাবে ক্ষমতায় এসেছেন, ঠিক যেভাবে আপনি 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ঠিক সেইভাবে বাংলাদেশের জনগণ একটি ভোট চায়, সেই ভোট চাওয়াটা কি সেইভাবে বাংলাদেশের চাওয়া মতো বা সেভাবে বিএনপি দাবি মতো সরকার এগুচ্ছে না, সরকার এগুচ্ছে সংবিধান মোতাবেক নিজেদের মোতাবেক? এক্ষেত্রে আপনারা কি করতে বা বিএনপি কি করতে চায় বলে আপনি মনে করছেন? বিএনপি কতটুকু নিজেদের দাবি আদায়ে সফল হবে এই কয়েক মাসে, এবং এই 18 তারিখ থেকে আপনি যে কয়েকটি ডেট বললেন এর মধ্যে কি বিএনপি তার নিজের গন্তব্যে পৌঁছতে পারবে বলে মনে করছেন? যদি না পৌঁছতে পারে তাহলে কি হবে? সরকার এগিয়ে যাচ্ছে, সংলাপের কোনো সুযোগ নেই এটাই মনে হচ্ছে, এখানে জাস্ট 30 সেকেন্ডের বিশ্লেষণ দিয়ে শেষ। আচ্ছা আমি আপনাকে একটি কথা বলি, বিএনপি কোনো কর্মসূচি ছাড়াও আপনি বিএনপি কর্মসূচি থাকবেই এবং কঠিন থেকে কঠিন কর্মসূচি হবে, কিন্তু আমি বলছি সেই কঠিন কর্মসূচি হবে শান্তিপূর্ণ কর্মসূচি, নাম্বার ওয়ান। দুই, বিএনপি যদি ঘরেও বসে থাকে তারপরেও আওয়ামী লীগ 14-18 মতো নির্বাচন করতে পারবেন না। আর সরকার যে সংবিধানের কথা বলছে সেই সংবিধানটা সরকার তার মন গড়া ভাবে করেছে, কারণ সংবিধান থেকে যে তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে দেওয়া হবে এটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কি ছিল 2008 সালে? জাতি তো আজকে সেটাও জানতে চায়। তাহলে আপনাকে যদি ম্যান্ডেট দিয়ে থাকে 2008 সালে, 2009 সালে আপনি ক্ষমতা গ্রহণ করেছেন, আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া এত বড় একটা সেটেল ম্যাটারকে আনসেটেল করলেন কেন? এটাও তো আজকে জাতি জানতে চায়। আমি আপনাকে শুধু এক কথাই বললাম যে আন্দোলন বিএনপি একটা ভিন্ন ধারার আন্দোলন, ভিন্ন কৌশল নিয়ে